স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বোর্ডে ফেল থেকে এ প্লাস পেল আঠারো জন শিক্ষার্থী চলমান পরীক্ষা চালু রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে দাপনের পাঁচ মাস পরে মরদেহ উত্তোলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী শিক্ষা বোর্ডের দুই সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে শিক্ষা বোর্ডের আঠারো জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফেল থেকে এ প্লাস পেয়েছে গতকাল শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয় এবছর আট হাজার তিনশো সাতাশি জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার নয় হাজার চারশো তেতাল্লিশটি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে প্রকাশিত ফলাফলে দেখা গেছে এবার মোট একশো জন শিক্ষার্থীর একশো বিশটি বিষয়ের ফলাফল পরিবর্তন হয়েছে ফেল থেকে পাশ করেছে উনআশি জন শিক্ষার্থী এদের মধ্যে আঠারো জন কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে এ প্লাস এ গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন এ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন বি গ্রেড থেকে সাতজনের জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে এবার সবচেয়ে বেশি তিন হাজার চারশো সাতাত্তরটি পদার্থবিজ্ঞান খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পরে বেশিরভাগ খাতার ফল একই থাকলেও একশো জনের একশো বিষয়ের পরীক্ষার ফলাফল পাল্টে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে চলমান পরীক্ষা আর দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর সাহেব বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় শিক্ষার্থীরা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান তিনটি কোর্সের পরীক্ষা বাকি থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছে এতে সেশন জট তৈরি হবে তাদের দাবি স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করা হোক মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জিরো পয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা জানায় স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষাগুলো দিতে চায় এর আগে করোনার কারণে দুই বছর তাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা চায় না জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে এইভাবে হয়রানি করুক যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী তাদের পরীক্ষাগুলো নেওয়া হোক মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দাফনের পাঁচ মাস পর দুর্বৃত্তদের হাতে খুন হওয়া মোরসালি নামে এক তরুণের মরদেহ উত্তোলন করা হয়েছে গত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণারায়ণপুর গ্রামের নানিহাটা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় এ সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন ও গোমস্তাপুর থানার পরিদর্শক সেলিম রেজা উপস্থিত ছিলেন মোরশালিন ওই উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শুকুরউদ্দিনের ছেলে গত বছরের পনেরোই আগস্ট বাজার থেকে বাড়িতে আসার পথে তাকে হত্যা করে মরদেহ সবার ঘরে রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় তিন অক্টোবর মোরশালিনের মা শিরিনা বেগম বাদী হয়ে মোরশালিনের স্ত্রীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বলেন বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের বারো অক্টোবর মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত বিভিন্ন অফিস জটিলতায় এ লাশ উত্তোলনে দেরি হয়েছে তাই আজ মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটনের রোগ মুক্তি কামনা ও দরিদ্র অসহায়দের মাঝে শীত বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে নগরীর ভদ্রা স্মৃতি অমলান এলাকায় সংস্থার কার্যালয়ে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাতাশ নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল আমিন আজব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবনতলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেন এ সময় মেয়র এ এইচ এম খারুজ্জামা লিটনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় পরে প্রায় দুইশো জন দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুজ্জামান কোয়েল রাজশাহী সিটি কলেজের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল আলম বিশিষ্ট ব্যবসায়ী পরিমল কুমার ঘোষ সহ অন্যান্যরা রাজশাহীতে আধুনিক ও মানসম্পন্ন ভবন নির্মাণের অঙ্গীকার নিয়ে গ্রিন প্লাজার ডেভেলপার কোম্পানি লিমিটেডের চতুর্থ প্রকল্প গ্রিন মনোরা প্যালেসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে নগরীর বাইশ নং ওয়ার্ডের বরেন্দ্র কলেজ সংলগ্ন ভিক্টোরিয়া রোডে এর উদ্বোধন করেন বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন প্রায় আট কাঠা জমির ওপর নির্মাণ করা হবে আটতলা ভবন সকল বিধিবিধান মেনে এই ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা বলেন ক্রেতারা যাতে হয়রানি বা শিকার না হন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সহ ভবন নির্মাণে টেকসই প্রযুক্তি ব্যবহার করা হবে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওয়ালিয়র রহমান বাবু ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্যরা চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থান কর্মরত শ্রমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গত বৃহস্পতিবার পানামা পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের উদ্যোগে শ্রমিক ও শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ড শামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম সহ বন্দর সংশ্লিষ্টরা শনিবার এই কম্বল বিতরণ কার্যক্রম শেষ হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ